কালিমায়ে তৈবা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে কি না এর উপরে আজকে একটু আলোচনা করব। আচ্ছা, ফতোয়ায় উসমানীর 54 এবং 55 নম্বর পৃষ্ঠায় এই ফতোয়া লেখা হয়েছে যে কোনো ব্যক্তি যখন কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবে কিনা। আমার ভাই, কিতাবের মধ্যে আসছে এই কালিমা তো আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আসছে, সুতরাং যেহেতু ওহির মাধ্যমে আসছে তাহলে আপনাকে আমাকে ওহিতে যতটুকু আসছে অতটুকুই পড়তে হবে। ওহির মাধ্যমে রাসূলকে কালিমা দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হয়। তাহলে কালিমা পড়ার পরে, কালিমা তৈবা পড়ার পরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারাই তো বয়ান করেন নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ না পড়লে ওই লোক গুনাহগার হয়ে, এটা হলো নবীজির নাম শোনার পরে, কালিমার মধ্যে না। আচ্ছা, তাহলে কালিমার পরে যদি কেউ, কালিমার পরে যদি কেউ দুরুদ পড়তে চায় তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আওয়াজ পরিবর্তন হয়েছে? আওয়াজ পরিবর্তন করতে হবে, একসাথে বলা যাবে না। কেউ যদি পড়তে চায় যে আমি কালিমা পড়ার পরে আমি এখানে দুরুদ পড়ব, তাহলে সিস্টেম হলো এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইছেন? আস্তে বলতে হবে, আওয়াজটাকে পরিবর্তন করতে হবে, আর বুঝাইতে হবে যে এই দুরুদ কালিমার অংশ না। কি বুঝাইতে হবে? এই দুরুদ কি কালিমার অংশ না। আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কই না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বলা কি বেদাআত? এরকম বলা কি বেদাআত? এজন্য কালিমার পরে যদি আপনাকে দুরুদ পড়তে হয়, আবার বলছি গুরুত্বপূর্ণ মাসআলা, আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজকে পরিবর্তন করে কালিমার সাথে দুরুদের কোনো সম্পর্ক নাই, আপনি পড়তে পারেন তাহলে সমস্যা হবে না। আর যদি একসাথে পড়েন তাহলে আপনাকে বেদাআতের গুনাহ হবে আপনার নামে। আর কোথায় দুরুদ পড়া যাবে না রাসূলের নাম শোনার পরে? কোরআনের তিলাওয়াতের মধ্যে রাসূলের নাম শোনার পরে দুরুদ পড়া যাবে না। যেমন ইমাম সাহেব পড়তেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, ইমাম সাহেব পড়তেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, নামাজ হইব? নামাজ হবে না। এজন্য যখন কালামের তিলাওয়াত হইতে থাকে তখন কালামের তিলাওয়াতের মধ্যে যেহেতু ওহিতে এইভাবে আসে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। এবার আসে আজানের মধ্যে, আসছে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আপনি গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের মধ্যেও নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলা। এবার আসেন নামাজের মধ্যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীজির নাম আসছে নাকি? কথা কয় না, আসছে নাকি? তাহলে এই যে নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়লাম, দুরুদ পড়লাম, এখানেও নাম আসছে, এখানেও কি করা যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। এজন্য আমার ভাই আমি বারবার আপনাদেরকে বলছি, ইবাদত হলো কার হুকুম, তরিকা কার? রাসূলের তরিকা। এজন্য আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যদি হয় তাহলে ইবাদত হবে, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যদি না হয় তাহলে ওইটা ইবাদত হবে না, ওইটা হবে বিদআত। আজকের পর থেকে আমরা এর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।